চ্যানেল বিবিকে চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আপনাদের চকলেট ক্রিম আর মেশিন ছাড়া বানিয়ে দেখাবো চকলেট ফ্রস্টিং চলুন তাহলে দেখে আসি দিয়ে দিয়েছি 3 টিস্পুন ময়দা 3 টিস্পুন কোকো পাউডার এগুলোকে ভালো করে ছেঁকে নিব এতে ব্যাটারটি একটু স্মুথ হবে বয়লিং ওয়াটার নিয়ে নিয়েছি আমি সামান্য সামান্য দিয়ে মিক্স করে নিচ্ছি ভালো করে মিক্স করে নিতে হবে নাহলে দানা দানা ভাব থেকে যাবে আপনারা চাইলে বিটার মেশিনও ইউজ করতে পারেন আমি ইউজ করছি না বিটার মেশিন ঝামেলা লাগে তাই ভালো করে মিক্স করে নিব আমি আর এখন দিয়ে দিচ্ছি বাটার দিয়ে ভালো করে মিক্স করে নিব দেখুন আমি ভালো করে মিক্স করে নিয়েছি আরো সামান্য দানা দানা দেখা যাচ্ছে কাটা পর্যন্ত আমি ভালো করে মিক্স করে নিব সামান্য দুধ দিচ্ছি আবার মিক্স করে নিচ্ছি দেখুন আমার চকলেট ফ্রস্টিংটি রেডি হয়ে গিয়েছে এখন আমি এটি ফ্রিজে রেখে দিব 30 মিনিটের জন্য ফ্রিজ থেকে বের করে তারপর সার্ভ করে দেখাবো দেখুন আমার চকলেট ফ্রস্টিংটা রেডি হয়ে গিয়েছে 30 মিনিট পর আমি এটা ফ্রিজ থেকে বের করে নিয়েছি কনসিস্টেন্সি দেখুন বাটিতে নিয়ে নিচ্ছি দেখুন এটি আমি একটি বাটিতে নিয়ে নিয়েছি এর কনসিস্টেন্সি কত সুন্দর হয়েছে একদমই স্মুথ কোনো দানা দানা ভাব নেই অবশ্যই আপনারা এই রেসিপিটি ফলো করবেন ফলো করে আমার ভিডিওটিতে লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দিবেন ভিডিওটি কেমন হয়েছে শেয়ার করে দিবেন এবং অবশ্যই প্লিজ 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 আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন